হাই এভরিওন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো গুগল প্লেস্টের মাধ্যমে ইনস্টল করে এবং আমাদের প্রয়োজনীয় কাজে ইউজ করে থাকি ঠিক তেমন একটি অ্যাপস হচ্ছে গুগল ম্যাপস গুগল ম্যাপ যখন আমাদের আনন কোনো প্লেসে যায় যখন আমাদের প্রয়োজন হয় কোনো লোকেশন দেখার জন্য তখন আমরা এটি গুগল প্লেস্টের মাধ্যমে ইনস্টল করে থাকি এবং আমরা এটি ইউজ করে থাকি কিন্তু আমরা যখন এটি ইনস্টল করি তখন কিছু ভুল করে ফেলি যেমন সে অনেকগুলো ইনফরমেশন এক্সেস চাই যেমন ফাইল অ্যান্ড মিডিয়া ক্যামেরা কন্ট্রাক্টস এগুলো দেখা যাচ্ছে আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছে আসলে এই পারমিশনগুলো গুগল ম্যাপসের কিন্তু কোনো প্রয়োজন নেই অনলি লোকেশনটাই তাকে পারমিশন দিলেই জান আমরা যদি অন্য অন্য ডিভাইসগুলো যদি আমরা তাকে পারমিশন দিই তাহলে তাকে আমরা ট্যাকে আমাকে ট্যাকিং করার একটি সুযোগ করে দিচ্ছি তার মানে আমার মোবাইলে কি আছে আমি কোথায় যাচ্ছি আমার কী ইনফরমেশন আমার মোবাইলে আছে আমি কি ফটো তুলি সবগুলোই কিন্তু তাদের কাছে চলে যাবে অটোমেটিকলিভাবে তাদের কাছে পাস হয়ে যাবে কারণ আমরা এই অ্যাপসটিতে তাদেরকে এইগুলো দেখার জন্য এক্সেস দিছি যদি আপনি এগুলো এক্সেস দিয়ে থাকেন আর যদি আপনি এগুলো অফ করতে চান তাহলে কীভাবে অফ করবেন আজকে ভিডিওতে সেটি দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে প্রথমে আপনি আপনার মোবাইলের যে সেটিং আইকন আছে সেটিং আইকনে যাবেন সেটিং এখানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি উপরের দিকে দেখতে পাবেন যে একটি সার্চ সেটিং নামে একটি অপশান আছে এই সার্চ সেটিং নামে অপশানে ক্লিক করবেন এবং টাইপ করবেন অ্যাপস এবং আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ম্যানেজ অ্যাপস ওপরের দিকে শো করবে রেড ওডে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা সব ধরনের অ্যাপস কিন্তু এখানে শো করার কথা এই জন্য অনেকটা সময় নেবে অলরেডি শো করে ফেলেছে ওপরের দিকে যে সার্চ অ্যামাউন্ট যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার যে অ্যাশটা দরকার অ্যাশটা আপনি টাইপ করব আমার যেহেতু ম্যাপস দরকার আমি ম্যাপসটা টাইপ করে নিলাম এখন এখান থেকে অ্যাপ পারমিশন যে অপশানটা আছে এই অ্যাপ পারমিশন অপশানটাতে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমি এখান থেকে দেখবো কন্ট্যাক্ট এটি নট অ্যালাও অপশানটা আছে নট অ্যালাউ করে দেবো নট অ্যালাউর মাধ্যমে আমার মোবাইলে যত ধরনের কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলো কিন্তু আর ম্যাপ অফিস আসলেই দরকার নেই এই নাম্বারগুলো তাদের আর এই নাম্বারগুলো তাদের কোনো প্রয়োজনও নেই এই জন্য আমি এটি অফ করে দেবো থ্যাংক ইউ আল আল্লাহ হাফেজ